মসজিদে আমলরত অবস্থায় তাবলিগ জামাতের কয়েকজনকে পিটিয়ে আহত করেছিলেন মামুনুল হকের অনুসারীরা, যার নির্দেশদাতা ছিলেন মামুনুল হক ও তার ভাই মাহফুজুল হক। মামলার এজাহার ও বাদীর দেয়া বক্তব্য থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাদী জানান, মসজিদের জুতার বক্স স্ট্যান্ড দিয়ে পেটানোয় তাকে হাসপাতালেও থাকতে হয়। এই মামলার কারণেই বহুল আলোচিত মামুনুল এখন রিমান্ডে আছেন। রাষ্ট্রদ্রোহ সহ নানান অভিযোগ থাকা প্রায় দেড় ডজন মামলার আসামি মামুনুল হক গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে 2020 সালের মোহাম্মদপুরে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায়। মামলার বাদী তাবলিগ জামাত করেন আর এটাই তাদের মারধর করার মূল কারণ বলে জানান তিনি। ওনাকে ওনার উপর শুয়ে বসছিলাম, তো এবারে আমাকে ধরে মারতে মারতে কোথায় কোথায় মারছে মসজিদে যা যা পাইছে। যারা মারধর করেন তাদের সবাই মাদ্রাসার ছাত্র মামুনুলদের অনুসারী। মামুনুল হক সাহেব আর মাহফুজ সাহেব এনার হলেন আর ওই যে নাজিমা তালিবাত আছে ওই তিনজন। হামলার পর অনেক দিন তিনি চোখে দেখতে পাননি, শরীরের অনেক অংশে আঘাত পেয়েছেন মারাত্মকভাবে। ওই যে ছোট ছোট আছে যেটা নামাজের সামনে থাকে এটা দিয়া, জুতার বাক্স দিয়া, জুতা দিয়া, পা দিয়া মারতে মারতে আমাকে ভর্তা বানিয়ে ফেলেছে। আমার এক মাস পর কিন্তু সমস্ত শরীরে কালো কালো ছিল, চোখ তো আমি ভীষণই ছিল না, আমার একদিন মাথা কেটে গেছে, মাথার মধ্যে পেরেক ঢুকে গেছে। এই মামলায় সাত দিনের রিমান্ডে আছেন মামুনুল। পুলিশ জানায় রিমান্ডে মারধরের কথা স্বীকার করেছেন তিনি। মসজিদে যে মানে সাতপন্থী লোকদের যে উনি যে মারপিট করেছেন বা ওনার লোকজন যারা কোমলমতি বাচ্চাদের যে মারপিট করেছেন সে ভিডিওটি আমরা তাকে দেখেছি, যা ভিডিও যে তাকে যে মারতেছে এই ভিডিওটি আমরা দেখেছি। সে বলছে যে এটা হলে ঠিক হয় নাই, তা আমরা এই কাজটা করা ঠিক করে নেই, সে কোনো উত্তর দেন। মামলার এজাহারে বলা হয় গত বছরের 6 মার্চ এশার নামাজের পর তাবলিগ জামাতের আমল করার সময় এ নিয়ে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্র তা করতে নিষেধ করে ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। হিমেল খান, ডিবিসি নিউজ ডেস্ক।